कहे तो से सजना ये तो हरी सजनिया, पग पग लिए जाऊं तो है। সামনেই তো বিয়ে বাড়ি আসছে, তো তোমাদের তো মেকআপ লাগবে, তো আমি হচ্ছে তোমাদের একটা মেকআপ শেয়ার করবো, মানে যেটাকে বলে পার্টি মেকআপ, মানে একদম কম একদম প্রোডাক্ট দিয়ে, মানে সামান্য প্রোডাক্ট দিয়ে ঘরে থাকা যা কিছু আছে, মানে সবার ঘরেই থাকে এই জিনিসটা, তো এটা দিয়ে একটা হচ্ছে মেকআপ করবো আমি। তো শীতকাল চলে এসছে, এখন তো মানে সবাই মানে সবারই বিয়ে বাড়িতে প্রচুর প্রচুর নেমন্তন্ন থাকবে, তো যাই হোক, তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের ভিডিওটাও দেওয়া হবে, আবার একটা মেকআপও দেখানো হবে, তো যাই হোক সেই জন্যই চলে আসলাম। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদের তো আমি দেখিয়ে দেবো কোনটা কি, সব কিছু বলে দেবো। অবশ্য সেরকম কোনো হাই লেভেলের প্রোডাক্ট দিয়ে আমি করবো না, আমার কাছে সামান্য প্রোডাক্টই আছে, তো সেগুলো দিয়েই তোমাদের সঙ্গে একটা মেকআপ ভিডিও শেয়ার করবো। তো দেখো আমি মুখটা ধুয়ে এসেছি, পুরো ফ্রেশ হয়ে এসেছি, তো তারপরে আস্তে আস্তে দেখাচ্ছি। আগে আমি ড্রেসটা করে নিই, মানে শাড়িটা পরে নিই, শাড়ি পরেই দেখাবো, শাড়ি পরা মানে বিয়েবাড়িতে আসলে শাড়ি পরেই বেশি ভালো লাগবে দেখবে, তো ওই জন্য আমি একটা শাড়ি পরে নেবো। তো চলো শাড়িটা পরে আবার দেখো, আমি এই শাড়িটা পরে নিয়েছি, এটা বিয়েবাড়ির জন্য বেশ ভালোই লাগছে, খারাপ লাগবে না, তো আমি পিনটা ছেড়ে দিয়েছি, তো তোমরা চাইলে পিন আপ করেও নিতে পারো, তো আমি এভাবে পরেছি শাড়িটা, দেখো এভাবে শাড়িটা পরে নিয়েছি। তো চলো আগে মেকআপটা করে নিই, তারপরে তোমাদের সম্পূর্ণ ভালো করে দেখাবো, তো চলো দেখতে থাকো। তো চলো মেকআপ শুরু করে দিই। তো প্রথমে আমি একটা হচ্ছে কি বলে টোনার লাগিয়ে নেব, আমি যেটা লাগাই আর কি সব সময় মুখে দিই টোনার, তো আমি তো আগে মুখটা ফ্রেশ করে এসেছি, মানে ফেশ ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে এসেছি, তো এবার হচ্ছে টোনারটা লাগিয়ে নিলাম। টোনারটা লাগিয়ে একটুখানি শুকাতে দিয়ে তারপরে হচ্ছে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নেব, যেটা লাগাই আর কি আমি ময়েশ্চারাইজার সবসময়। তোমরা যে যেটা ময়েশ্চারাইজার লাগাও, কেউ পন্স লাগাও, তারপরে কেউ হয়তো নিভিয়া, মানে যে যে কোনো যার যেরকম যে লাগাও সেটাই সে লাগিয়ে নেবে। তো এবার আমি ময়েশ্চারাইজারটা ভালো করে মেখে নিলাম, তো এবার হচ্ছে আমি আগে আইব্রোটা করে নেব। আই মেকআপটা যেহেতু আগে করব, আমার সুবিধা হয় আই মেকআপটা আগে করে নিলে তারপরে হচ্ছে মানে বাদবাকি ফেসের মেকআপটা করলে আমার তাতে সুবিধা হয়, তো আমি আই মেকআপটা করে নিচ্ছি। তো আই মেকআপের ব্রাশ ফ্রাশ তো আমার কিছুই নেই, কোনো মানে কোনো সত্যি কথা মানে যে আমি তো আর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তো আমার কাছে যেগুলো আমার স্বাস্থ্যে প্রয়োজন লাগে, যেটা আমি কমফর্টেবল ফিল করি, তো সেগুলো দিয়েই আমি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি একটা ওই আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছিলাম, তো পেন্সিল দিয়ে পুরো মানে আইব্রোটাকে ড্র করে নিলাম সুন্দর করে। তো এবার হচ্ছে আমি একটা কনসিলার দিয়ে আইব্রোটাকে একদম স্টেপে নিয়ে আসবো, যেহেতু আমার আইব্রো করা নেই, তো কেমন আইব্রোগুলো হচ্ছে মানে লোমগুলো হয়ে গেছে, তো বাজে লাগছে, তো ওই জন্য আর কি এরকম একটা কনসিলার নিয়ে আমি আর কি আইব্রোটা ভালো করে আর কি স্টেপ দিয়ে নেব। তো তারপরে হচ্ছে আইব্রো আর হচ্ছে চোখের ওপর দিয়েও একটু কনসিলার দিয়ে দেবো ভালো করে। তো কী বলো তো, আমার তো এমনিতে আইব্রো কম একদমই, তবুও তো আগে তো আরও কম ছিল, এখন তাও সেই বড় হওয়ার পরে একটু একটু আইব্রো করতে করতে সেম তারপরে হচ্ছে একটু তাও হয়েছে, না হলে তো দেখাই যেত না চোখে। তো একটা করে আবার আরেকটাও করে নিচ্ছি। তো এই আইব্রো করাটা যে কি কঠিন কাজ কি আর বলবো, মানে নিজেরটা, মানে অন্য কাউকে করে দিতে আমার অত অসুবিধা হয় না, কিন্তু নিজেরটা করতে ভীষণ অসুবিধা হয়, এক হাত দিয়ে আরেক হাত মানে এক হাতে করে আরেক হাতে আয়না ধরে, আর তার মধ্যে আবার ক্যামেরা চলছে, ক্যামেরাতে তোমাদের দেখাতেও হবে। তো যাই হোক হয়ে গেছে আমার আইব্রো করা, এবার হচ্ছে আই মানে আই মেকআপটা করবো, যেহেতু ওপরের আইটা আর কি ওপরটায় আর কি একটু কনসিলার দিয়ে নিলাম, এটা হচ্ছে একটু হোয়াইট কালারের কনসিলার, তো এতে ফুটবে বেশি, মানে আই মেকআপটা মানে আই শ্যাডো দিলে এতে ফুটবে বেশি। তো এবার হচ্ছে দেখো আমি ল্যাকমির একটা পাউডার নিয়ে নিয়েছি, এই পাউডারটাই আমি ইউজ করি, মানে ফেস পাউডার যাকে বলে, তো এটা দিয়ে আমি হচ্ছে যে কনসিলারটা দিলাম তার উপরে একটু আর কি পাউডার দিয়ে ভালো করে একটু ই করে নেব, পাউডার দিয়ে নেব, না হলে তো বোঝোই তো মানে মেকআপের ওপরে পাউডার না দিলে মেকআপটা বসবে না। তো এবার দেখো এরকম একটা আই শ্যাডো প্যালেট থেকে আমি প্রথমে একটা, আমি যেহেতু ব্লু আর হচ্ছে পিঙ্ক কালারের শাড়ি পরেছি, তো আমি হচ্ছে পিঙ্ক আর কি পিঙ্ক পিঙ্ক আর কি আই করব, পিঙ্ক পিঙ্ক আই। তো দেখো আমি হচ্ছে ওই পিঙ্ক কালারটা নিয়ে নেব, তোমাদের হয়তো ক্যামেরার মধ্যে না আমি ঠিক দেখতে পাইনি, ওই জন্য ওই কালারটা দেখালাম,
মানে দেখা যাচ্ছে ক্যামেরায়, আমি এডিট করার সময় বুঝতে পারলাম, কিন্তু আমি তো তোমাদের পিঙ্ক কালারটাই দেখিয়েছি। তো দেখো আমি আই মেকআপটা করে নিচ্ছি। তো আমার কাছে তো ব্রাশ নেই, আগেই বললাম আমার কাছে ব্রাশ নেই, মানে ব্রাশ ছিল আমার কিন্তু ছেলে না, ওই কি বলো তো সোনা হচ্ছে আঁকার সময় না একটা 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 করে নিতে নিতে না, এখন একটা ব্রাশও আমার নেই, আঁকতে আঁকতে নেই, আর এখন একটা না দুটো ব্রাশ রয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে ওই যে দেখো কানের ওই ইয়েগুলো দিয়ে কি বলে কান পরিষ্কার করা ওইগুলো দিয়ে আমি হচ্ছে আই মেকআপটা আর কি করে নিচ্ছি, কিছু করার নেই। তো যাদের মানে তোমাদের যাদের কাছে থাকবে না তারা এরকম করেই আমার মতো করে করে নিতে পারবে, ওই জন্য আমি আরও দেখালাম যে আমি কি করে আর কি কিছু ছাড়াই মানে কোনো প্রফেশনাল প্রোডাক্ট ছাড়াই আর কি কী করে আমি আর কি বিয়েবাড়ি যাওয়ার মেকআপটা করে নিই চট জলদি। আমার কিন্তু খুব একটা দেরিও লাগেনি, এক ঘন্টার মধ্যে আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাও এভাবে করে নিতে পারো। এখন তো শীতকালে তো মানে সবারই প্রত্যেকটা মানুষেরই মানে প্রায় ডেলি ডেলি বিয়েবাড়ির নিমন্ত্রণ থাকে। তো দেখো আমি হচ্ছে একদম নর্মাল একটা আই মেকআপ করে নিলাম, মানে নর্মাল বলতে খুবই নর্মাল, মানে তবুও ভালো লাগছে। দেখো তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, আমার তো ভালো লাগছে, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো না পারছো। তো যাই হোক, এবার দেখো আমি একটা আইলাইনার পরে নেবো, যে ল্যাকমির যেটা নর্মাল আইলাইনার, মানে এটা সবারই ঘরে থাকে আমি মনে করি, আমি মনে করি না মানে সবার ঘরে এটা থাকে, ছোটো বাচ্চারাও এই আইলাইনারটা ইউজ করে। ছোটো বাচ্চা বলতে আমি তোমাদের ঠিক মানে বলে বোঝাতে পারবো না, মানে যারা আর কি একটু মেয়ে মানুষ একটু সাজাগুজা শিখেছে তারা তাদের থেকে শুরু করে বাচ্চা থেকে বুড়ি মানে সবার ঘরে এই আইলাইনারটা থাকে। তো যাই হোক, আইলাইনারটা দিতে যে আমার কী কষ্ট হয়, মানে বললাম তো নিজের চোখে দিতে কষ্ট হয়, কাউকে পরিয়ে দিতে আমার অতটাও অসুবিধা হয় না। তো দেখো আমি আইলাইনারটা মোটামুটি পরে নিলাম। তো মোটামুটি আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ফেসটায় আর কি ফেস মেকআপটা করে নেবো। আর দেখো আমার এই যে মানে কি বলতো ওই যে ঠোঁটের চারকোনা দিয়ে একটা কেমন স্পট মতো হয়ে গেছে কালো কালো, তো এটা কিছুতেই উঠছে না। তো এই জন্য এই কালো স্পটগুলো ঢাকার জন্য আমি আইশ্যাডো প্যালেট থেকেই একটা কালার নিয়ে নিলাম, তো সেটা দিয়ে ওইটা একটু ঢেকে দিয়ে তার উপরে একটা কনসিলার দিয়ে দিলাম। কনসিলার মানে চোখে যে কনসিলারটা মানে আইব্রো ড্র করার সময় যে কনসিলারটা দিয়েছিলাম, তো সেটা খানিকটা আমার মুখের সাথে একটু চলে আসে, তো ওই জন্য ওইটা দিয়ে পুরো কালো দাগগুলো ঢেকে দিলাম। এবার হচ্ছে ইয়ে করব কি বলে, এবার হচ্ছে দেখো ফিটমির একটা ফাউন্ডেশন, আমি বেশি ফাউন্ডেশন দেব না হালকা পাতলাই দেব। তো দেখো ফাউন্ডেশনটা দিয়ে এবার হচ্ছে ভালো করে ইয়ে করে নেব কি বলে ট্যাপ ট্যাপ করে নেব, মানে সারা মুখে আমি আর কি ভালো করে অ্যাপ্লাই করে নেব হচ্ছে ফেস কি বলে আইশ্যাডো। দেখেছো মাথা মতো গুলিয়ে যাচ্ছে, আরে ফাউন্ডেশনটা, তো ফাউন্ডেশনটা দেওয়ার পরে ভালো করে আর কি ব্লেন্ড করে নিতে হবে, ফাউন্ডেশন ব্লেন্ড না হলে ছোপ ছোপ হয়ে থাকবে তোমরা তো জানোই। তো তারপরে এবার হচ্ছে আমি একটু আরেকটা কনসিলার দিয়ে ওই যে ই করে নেব, দেখো ওই চুচোর মতো করে যেটা করে মানে যেটাকে বলে কি বলে আমি এখন ভুলে গেছি, যাই হোক তোমরা তো জানো এরকম করে নিও। তো এই দেখো এবার হচ্ছে কপালটা, যেহেতু আমার অনেকটা বড়, চুলগুলো এখন তো আরও বড় হয়ে গেছে, আগে এতটাও বড় ছিল না, তো চুল উঠে উঠে এরকম হয়ে গেছে। তো দেখো আমি হচ্ছে কনসিলার দিয়ে একটু গালগুলোকে এই করে নিলাম, ফুলিয়ে ফুলিয়ে নিলাম। তো এবার হচ্ছে নাকটাকে লম্বা করব, নাকটাকে লম্বা করে, এমনিতে আমার নাকটা অনেকটাই লম্বা, তো বেশি আর লম্বা করার দরকার নেই। তো ওই যে সাদা যে কনসিলারটা ছিল সেটা দিয়ে আমি একটু যেখানে যেখানে করার সেখানে সেখানে আর কি করে নিলাম, একটু মানে হাইলাইটার জায়গাগুলো আর কি হাইলাইট করে দিলাম, যেখানে যেখানে হাইলাইট আর কি দেখানোর আর কি জায়গাগুলো। তো এবার হচ্ছে আমি সারা মুখে হচ্ছে এবার ফেস পাউডারটা অ্যাপ্লাই করে নেব, যাতে মেকআপটা বেশ সুন্দরভাবে বসে যায়। তো এবার মেকআপ হাই মানে ব্রাশ দিয়ে করলাম এটা, কারণ ব্রাশ দিয়ে করলে ভালো হবে, না হলে তুমি যদি ওই ফেস পাউডারের যে একটা ই থাকে না মানে ফেস পাউডারের ভেতরে ওটা দিয়ে করলে না ছোপ ছোপ হয়ে থাকবে জায়গায় জায়গায়, ওই জন্য এই আমার শুধু এই দুটো ব্রাশই আছে, একটা হচ্ছে এই কী বলে পাউডারের ব্রাশ আর একটা হচ্ছে ওই ব্লাশ করার মানে ব্লাশ দেওয়ার আর কি ব্রাশ, এই দুটোই আছে আর বাদবাকিগুলো নাই, কোথায় হারিয়ে গেছে, মানে হারিয়ে গেছে বলতে সোনা একটা দুটো করে নিতে নিতে এরকম করে সব হারিয়ে গেছে। তো এবার আমি যেহেতু চোখের নিচটা করব মানে আয়ের নিচটা আর কি ইয়ে করবো, তো ওই জন্য নিচটা পাউডার দিয়ে নিলাম, নাহলে গুঁড়ো গুঁড়ো পড়লে, যেহেতু আমার ফেস মেকআপটা হয়ে গেছে এবার গুঁড়ো গুঁড়ো পড়লে না লাল লাল হয়ে থাকবে, তো ওই জন্য আমি হচ্ছে পাউডারটা দিয়ে নিলাম, তাহলে আর পড়লেও পাউডারটা ঝেড়ে দিলে পাউডারের ওপরে পড়ে থাকবে, তো ঝেড়ে দিলে চলে যাবে। তো আমি হচ্ছে কাজল দেইনি, কারণ আমার কাজলটা সত্যি কথা সোনা ভেঙে ফেলেছে, কাজল আপাতত আমার নেই, ওই জন্য আমি কী করেছি আইশ্যাডো প্যালেটের মধ্যে একটা কালো রঙের আইশ্যাডো ছিল ওইটা দিয়ে আমি
ই করে নিলাম কাজলের মতো করে নিয়ে, তারপর হচ্ছে যে পিঙ্ক কালারটা সবার প্রথমে দিয়েছিলাম তো তার নিচ দিয়ে পিঙ্ক কালারটা আর কি দিয়ে দিলাম। তো এবার দেখো মোটামুটি আমার হচ্ছে আই মেকআপ প্রায় মানে আই মেকআপ বলছি সরি ফেস মেকআপ কমপ্লিট। এবার দেবো হচ্ছে আসল জিনিস, হচ্ছে এবার দেবো হচ্ছে ব্লাশ আর হচ্ছে হাইলাইটার। এই দুটো ব্লাশটা দিলে বেশ গালগুলো লাল লাল হবে টমেটোর মতো, তাই না? বেশ ভালো লাগবে। তো এবার এটা আমি হচ্ছে দেখো হালকা কালারের দিলাম, যেহেতু হচ্ছে আমি তো আর বিয়েবাড়ির কোণে না, আমি হচ্ছে মানে বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে গেছি, তাই না? তো ওই জন্য এবার হচ্ছে হালকা করে একটু ব্লাশ করে দিলাম। ব্লাশ করলে একটু গালগুলো লাল লাল হবে, বেশ ভালো লাগবে। তো ব্লাশটা করে তার উপরে দেখো আমি একটু হাইলাইটার করে দিলাম, একটু নাকটাকে ছুচলো বানিয়ে দিলাম হাইলাইটার দিয়ে, আর একটু থুতনিতে দিলাম, আর ঠোঁটের একটু ওপরে দিলাম। আর হচ্ছে এবার হচ্ছে লাস্ট যেটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস, লিপস্টিক। তো লিপস্টিকটা আর দেওয়ার আগে ওই দেখো নাকের মধ্যে লেগে গেছে মানে ইয়েটা লিপ লাইনারটা। তো এবার লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে ভালো করে ড্র করে নেবো, মানে ঠোঁটটার শেপ দিয়ে নেবো ভালো করে, তাহলে আর লিপস্টিক দেওয়ার সময় এদিক ওদিক ছড়িয়ে যাবে না। তো দেখো ভালো মতো করে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি পিঙ্ক কালারের শাড়ি পরেছি, পিঙ্ক বলতে মানে ব্লু আর পিঙ্কের, তো ওই জন্য একটু হালকা পিঙ্কি পিঙ্কি লিপস্টিক করলে ভালো লাগবে দেখতে। তো দেখো আমার মেকআপ প্রায় ডানের দিকে। তো যাই হোক দেখো কেমন লাগছে আমাকে লিপস্টিক পরে, ভালোই লাগছে, তাই না বলো? তো এবার হচ্ছে চুলটা আসরাবো, আর তার আগে দেখো আমি হচ্ছে মাস্কারা দিতে ভুলে গেছি, এবার মাস্কারাটা দিয়ে নেবো সবার লাস্টে। তোমরা হচ্ছে চাইলে ইয়েও দিতেও পারো, আই ল্যাশও লাগিয়ে নিতে পারো, ল্যাশ লাগালে আরও বেশি ভালো লাগবে। মানে আই মেকআপটা তুমি যেমনই করো একটু ল্যাশ লাগালে না বেশ আইটা মানে চোখটা বেশ ভালো লাগে দেখতে। তো আমার কাছে এখন নেই আই ল্যাশ, তো তোমরা চাইলে লাগিয়ে নিতে পারো। তো হয়ে গেছে, এবার একটা টিপ পরে নিলাম। আর মানে কি বলবো, বিবাহিত মহিলা বলতে লাল টিপই ভালো লাগে, তাই না? আমি আবার অন্য কালারের টিপ পরতে অতটাও ভালোবাসি না, মানে লাল টিপটাই আমি বেশি আর কি ভালোবাসি। দেখো শোনা আমার মোটামুটি দেখো মেকআপ ডান, এবার হচ্ছে সিঁদুরটা পরে নিলাম, ব্যাস কমপ্লিট আমার মেকআপ। তোমরা বলো কেমন লাগছে আমাকে? তো চলো এবার দেখে নাও সম্পূর্ণটা কেমন লাগছে। আর সাবধানে থেকো, আর হচ্ছে আমাকে বেশি করে মনে রাখবে কিন্তু।